ছোট্ট শিল্পী বন্ধুরা, আজকে আমরা নৌকো দিয়ে একটা সিনারি আঁকব। প্রথমে দেখো, বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত একটা দাগ টানছি, পুরো কাগজটার ঠিক মধ্যেখানে। উপরের এই অংশটা হচ্ছে আকাশ, এই অংশটা জমি। এই আকাশ আর জমির ঠিক মধ্যেখান দিয়ে যে রেখাটা গেছে, এরই নাম হচ্ছে দিগন্ত রেখা। দিগন্ত রেখার নিচে আর একটা দাগ টানছি, এইখানটা দূরের একটা জমি দেখাবো। দিগন্ত রেখার ঠিক উপরে ছোট্ট একটা ঘর, তার ছাদটা করছি। দরজা জানলা দিয়ে দিলাম। এবারে দেখো, এই দাগটা দিয়ে দূরের জঙ্গলটাকে বোঝাচ্ছি। ডান দিকে ছোট্ট একটা গাছ দেখাবো। দেখো, একটা দাগ টানলাম, সামান্য একটু গোল, এটাও ঠিক তেমনি। এটা হচ্ছে নৌকোর পাল। এই অংশটার মধ্যে পালটা আটকানো থাকবে। এবার সামনে কিছু থাকলে তার জন্য পিছনের অংশ দেখা যায় না, ওই জন্য দূরে যে জমিটা আর জঙ্গলটা মুছে দিলাম। এইবার নৌকোর উপরে যে ছাউনিটা থাকে, সেটা করছি। ছাউনি বলতে যেখানে মাঝি কিছু জিনিসপত্র রাখতে পারে, যেটা বৃষ্টিতে ভিজবে না। এবার নৌকোর অংশটা, নৌকার উপর কাঠের পাটাতন থাকে, কিছু দাগ দিয়ে বুঝালাম। এবারে একটা দাগ দিচ্ছি যেটা উপরে একটা বাঁশের মতো থাকে, যেটার উপর পালটা দাঁড়িয়ে থাকে। দেখো, দূরে যে ঘরটা আছে তার ছায়াটা যে জলে পড়ে, সেই অংশটা একটু দেখাচ্ছি। জঙ্গলের ছায়াটাও পড়বে জলের মধ্যে, গাছের ছায়াটা। আমরা এই ড্রয়িংটার রংটা পরে ভিডিওটাতে দেখাবো।
পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ।